আসসালামু আলাইকুম। আপনারা যারা শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করছেন, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্যই তৈরি করা। বন্ধুরা, পয়লা সেপ্টেম্বর 2022 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখে দয়াদিগন্তে প্রকাশ এটি। লক্ষ্য করুন, চলতি বছরে 1.5 লাখ শিক্ষক নিয়োগ, প্রাথমিকে 45,000 নিয়োগ প্রায় চূড়ান্ত। এনটিএসসির নিয়োগ দেবে 70,000, প্রাথমিক নিয়োগ হবে আরও 30,000। বন্ধুরা, আপনারা অবগত যে 45,000 অর্থাৎ প্রাথমিকে 45,000 শিক্ষক প্রায় 3টি ধাপে পরীক্ষা নিয়ে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ চূড়ান্ত করেছে। আর এনটিএসসির নিয়োগ দেবে 70,000, সেটির সার্কুলার প্রকাশ হবে অক্টোবরের শেষ সপ্তাহে। আর প্রাথমিকে নতুন করে আরও 30,000 নিয়োগ দেবে। বন্ধুরা, আমরা একটু বিস্তারিত দেখে নিই। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে চলতি বছরে 1.5 লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে সহকারী শিক্ষক হিসেবে 45,000 শিক্ষক নিয়োগ দেওয়ার সব আয়োজন শেষ হয়েছে। এখন নতুন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অর্থাৎ স্কুল কলেজের জন্য এনটিএসসির মাধ্যমে 70,000 শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে নিবন্ধন পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিএসসি। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান 45,000 সহকারী শিক্ষক নিয়োগ শেষে চলতি বছরে আরও 30,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এ কথা জানিয়েছেন। এদিকে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল ও কলেজের শূন্য পদের শিক্ষকদের তালিকা সংগ্রহ করছে এনটিএসসিএ। এই তালিকা সংগ্রহ শেষ হলেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংস্থাটি। সূত্র জানায়, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিএসসিএ প্রায় 70,000 শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। এর আগে দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় একসঙ্গে এত বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বন্ধুরা, আরেকটু পড়ি তাহলে বুঝতে পারবেন। এনটিএসসিএ সূত্র বলছে, শূন্য পদগুলোর অনুমোদন ও গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। এবার আবেদন ফিও কমিয়ে আনা হচ্ছে। অনলাইন আবেদন পদ্ধতি সহজ করা সহ নানান সুবিধা পাবেন নতুন আবেদনকারীরা। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য বিশেষ সুখবর সামনে আসছে অর্থাৎ অপেক্ষা করছে। এবং চলতি বছরে অর্থাৎ 2022 সালেই প্রায় 1.5 লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে 45,000 নিয়োগ প্রায় চূড়ান্ত হয়েছে, 3টি ধাপে পরীক্ষা নিয়েছিল, আপনারা সেটি অবগত আছেন। আর এনটিএসসিএ নিয়োগ দেবে 70,000, সেটি অক্টোবরের শেষ সপ্তাহের দিকে সার্কুলার প্রকাশ হবে। আর প্রাথমিককে আরও 30,000 নতুন করে নেওয়া হবে, সেটিও খুব শীঘ্রই অর্থাৎ 1 মাসের ভিতরেই নতুন করে সার্কুলার দেওয়া হবে। আর অবশ্যই আপনারা খবরটি পেয়ে খুশি হয়েছেন, আর এই খুশিটি, খুশির সংবাদটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, কারণ আপনাদের বন্ধুরাও জানতে পারবে। আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, আর আমাদের পেজের মধ্যেও ফলো করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।